হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে ভিকি যখন ইন্দিরার হাতে চিঠিটা দেয় ইন্দিরা বলে এটা কি। খুলে যখন দেখতে পারে ইন্দিরাকে যে শোকাজ করা হয়েছিল এবং ইন্দিরা স্কুলে যেতে পারতো না সেই সমস্ত কিছু উইথড্র করে নিয়েছে ভিকি নিজে এবং ইন্দিরা চাইলেই কাল থেকে স্কুল জয়েন করতে পারে আর কোনো বাধা নিষেধ ইন্দিরার জন্য রইল না ইন্দিরা খুব খুশি হয়ে যায় স্কুলটাই তো ইন্দিরার প্রাণ এরপরে ভিকিকে জড়িয়ে ধরে আর বলে যে আপনি সত্যি আমার জন্য এত বড় একটা কাজ করলেন আমি খুব খুশি হয়েছি অনেক কথা অনেক গল্প ভিকিকে জড়িয়ে করতে শুরু করে তখনই ভিকি ইন্দিরাকে জড়িয়ে ধরতেই যাবে ইন্দিরা মাথা তুলে ফেলে আর বলে জানেন তো ভিকি স্যার আপনি আমার সমস্ত সিদ্ধান্ত মেনে নিয়েছেন এই জন্য আমি খুব খুশি না ইন্দিরা আমার দি রাজদীপের সাথে ভালো আছে আপনার বলাতে ও রাজদীপকে বিয়ে করতে রাজি হয়েছে ঠিকই তবে আমার বোনের কোনো ক্ষতি হলে আমি কিন্তু আপনাকে ক্ষমা করতে পারবো না সেরকম কিচ্ছু হবে না রাজদীপ দা হতে দেবে না আপনি বিশ্বাস করুন অনন্যাকে গিয়ে আবিরা বলে জানো তো আমি তত্ত্ব সাজাচ্ছিলাম ওদের কি আনন্দ হাসি সবাই বলছিল ভাতের অনুষ্ঠানটা খুব মজা করে করবে আর সে কারণেই তারা নানাভাবে সমস্ত আয়োজনগুলো করছিল আমি ওখানে ছিলাম বলেই জানতে পারছিলাম যে কে তোমার নামে কি বলছে কি বলছে না সেই সব কিছু নিয়ে রাজদীপের বাড়িতে রাজদীপের বাবা ফোনে কথা বলে রাজদীপের মা ডাকাটাকি করলে বলে কি হয়েছে দেখছো তো কথা বলছি দেখো রাজদীপ সোহানা কেউই নেই তোমার ছোট ছেলের মাথা তো খুব গরম আবার সোহানার সাথে ঝগড়া করে কি বাপের বাড়ি দিয়ে এলো নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না ওরা দুজনে দায়িত্ব নিয়ে বিয়ে করলো আমরা সম্মতি দিলাম এখন যে কি ঘটবে আমি জানি না রাজদীপকে ফোন করা হচ্ছে ও ফোনও রিসিভ করছে না আমার তো কিছুই ভালো লাগছে না আমি বড় কোকাকে একবার ডাকবো ও সব কিছুতে বিরক্ত হচ্ছে ওকে ডেকে কী করবে বলো তারপরেও জিজ্ঞাসা তো করতে হবে তখনই গাড়ি থামার একটা শব্দ পায় বৌদি ভাই বলে দরজাটা খুলি ওরা মানে ঠিক চলে এসেছে শুনেছি সোহানা বাইরের খাবার খেতে পিৎজা বার্গার ফুসকা খুব পছন্দ করে ওগুলোই হয়তো খাওয়াতে নিয়ে গেছে আমাদের কাউকে বলেনি দরজাটা খোলা মাত্রই কিছু গুন্ডা বাড়ির ভেতরে ঢুকে আসে বলে রাজদ্বীপ কোথায় বাড়িতে নেই ওরা কোথায় গেছে ভালো করে বলেন এই বলে রাজদীপের বর্দার গলা চেপে ধরে বলে ও মরে যাবে ওকে ছেড়ে দিন দেখুন আপনারা যা শুরু করেছেন এটা কিন্তু ঠিক নয় আমরা যে এখন চিৎকার চেঁচামেচি করি পাড়ার লোকেরা সবাই ছুটে আসলে আপনারা কিন্তু পালিয়ে বাঁচতে পারবেন না রাজদীপ সোহানার ঘর পুরো বাড়িটা গুন্ডারা সার্চ করে দেখতে পারে সত্যিই কেউ নেই এরপরে গুন্ডারা পালিয়ে চলে যায় ইন্দিরাকে ফোন করে বৌদি ভাই বলে ইন্দিরা সর্বনাশ হয়ে গেছে এরপরে সমস্ত কথা খুলে বলে ইন্দিরা অবাক হয়ে যায় ভিকি বলে কী হয়েছে কি আবার হবে বুঝতে পারছেন না আপনি সোহানা ম্যাডামের বাড়িতে কিছু গুন্ডা গিয়ে হামলা করেছে ভিকি স্যার যারা সোহানা ম্যাডামের এই বিয়েটা মানে না তারাই এই কাজগুলো করেছে আমার মনে হচ্ছে যে কেউ তো রয়েছে যে এমন আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তা না হলে একের পর এক এরকম বিপদ কি করে হতে পারে না আমি বুঝতে পারছি যাই কিছু ঘটে যাক না কেন আমার এখন রাজদীপদার দার বাড়িতে যেতে হবে ইন্দিরা আমিও যাব। কি হয়েছে আমার দি ঠিক আছে তো সবাই ঠিক আছে আমার মনে হয়েছিল যে বিয়েটা করার পরে একটা বড় সড়ো কোনো ঝামেলা হতে পারে আর সে কারণেই আমি রাজদীপ দা এবং সোহানা ম্যাডামকে অনেক দূরে একটা ভালো জায়গায় সেফ জায়গায় পাঠিয়েছি বউ ভাতের আগে কেউই জানতে পারবে না যে ওরা কোথায় আছে কিন্তু এখন যখন এত বড়ো একটা ঘটনা ঘটেছে তখন ওদের বাড়িতে আমাদের যেতেই হবে তো ঠিক আছে চলেন আমিও আপনার সাথে যাব ইন্দিরার সাথে ভিকিও বেরিয়ে পড়ে রাজদ্বীপের বাড়ির উদ্দেশ্যে সোহানার ফোন অনন্যার ফোনে একটা ফোন চলে আসে বাবান ফোন করেছে সেটা দেখে আবিরাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দরজা লাগিয়ে কথা বলতে শুরু করে আবিরা কান পেতে অনেকটা শোনার চেষ্টা করলেও কিছু করতে পারছে না বলছে যে কি ব্যাপার যে মা কী কথা বলছে একটু শুনি তো মা তুমি বুঝতে পারছো না আমরা রাজদীপদের বাড়িতে গিয়েছিলাম সুহানার কাছে সেখানে সুহানায় রাজদীপ কাউকে খুঁজে পাওয়া যায়নি আমার গুন্ডারা ফেরত চলে এসেছে কি বলছো কি হ্যাঁ আমার মনে হচ্ছে ইন্দিরা আগে থেকে সব কিছু বুঝতে পেরেছে তাই ওদের সরিয়ে দিয়েছে তা না হলে বাড়ির বাকি সদস্যরা থাকবে ওরা থাকবে না সেটা কি করে হতে পারে আমি এবার মেনে নিয়েছি ওই সুহানা বা ভিকি কারো আমি ক্ষতি করব না এবার ডিরেক্ট ইন্দিরা সরকারকেই শেষ করে দেবো কারণ ও যতদিন থাকবে ততদিন ঢাল হয়ে ভাই বোনকে বাঁচানোর চেষ্টা করবে সেটা তো করতে দিলে চলবে না তাই বলছি তুমি আর কোনো কিছু নিয়ে ভেবে না মা আমার মনে হয় রাজদীপ এবং সোহানা আজকে রাত্রেও বাড়ি ফিরে ফিরবে না ওদের যেহেতু বউ আয়োজন করা হয়েছে কালকেই ওরা ফিরবে আমার বিশ্বাস আর সেটা সঠিক হবে আমরা বারবার পরিকল্পনা করে যাচ্ছি অথচ একের পর এক পরিকল্পনাগুলো ফেল হয়ে যাচ্ছে শুধু ইন্দিরা সরকারের জন্য তাই আমি ওকে আর কোনোভাবেই বাঁচতে দেব না এবার ওকে কিভাবে ক্ষতির সম্মুখীন করব সেটা আমাকে ভাবতে হবে রাজদীপদের বাড়িতে রাজদীপ সোহানাকে নিয়ে হইচই করছে তারা বর বৌদি বলছে যে আমাদের পুলিশের কাছে যেতে হবে এফআইআর করতে হবে এরকম বাড়িতে ঢুকে দিন দুপুরে গুন্ডামি করে যাবে আমরা কি মেনে নেবো আর পাড়া প্রতিবেশী অনেকেই দেখেছে তারা আমাদের হয়ে সাক্ষীও দেবে তাই চলো আমি যাব না কোথাও তোমার ছোট ছেলে বড়োলোকের মেয়েকে বিয়ে করেছে ও জানতো বিয়ের পরে এরকম ঝামেলা সমস্যা হবে আমরা পড়ব তাহলেও কেন নিজের দায়িত্ব নিয়ে বিয়েটা করলো যেমন তেমন ওকে সামলাতে হবে কি বলছিস কি তুই আমরা বাবা মা হয়ে চুপ বসে থাকতে পারবো না আমাদের ছেলের বিপদে আমরা পাশে দাবই পাশে থাকবই যেভাবেই হোক না কেন আর তোমাকে এত বড় অকৃতজ্ঞ বেইমান আমরা তৈরি করিনি সেটা বুঝতে পারো না এখন চলো পুলিশ স্টেশনে আমাদের যেতে হবে তখনই রাজা চলে আসে বলে বাবা তোমরা কোথায় যাচ্ছ কোথায় আবার যাবো পুলিশ স্টেশনে যাচ্ছি সোহানা কোথায় আমি আমার সাথে ওকে নিয়ে আসিনি তার মানে তোমরা আগে থেকে জানতে যে এই একটা ঘটনা ঘটবে বাবা তুমি আমার কথাটা তো শোনো দেখলে এতক্ষণ বড় ছেলেকে তো খুব বকাঝকা করছিলে এখন তোমার ছোট ছেলে কতটা স্বার্থপর ওই মেয়েকে সেভ করতে গিয়ে নিজের পরিবারের মানুষগুলোকে আঘাত করলো রাজা এসব কী শুনছি আমি মা আমি সোহানাকে এমন এক জায়গায় রেখেছি যেখানেও সেফ রয়েছে কোনো ক্ষতি ওর হবে না তোমাদের এতটাও চিন্তা করতে হবে না তার মানে তোরা আগে থেকে সব কিছু জানতিস অথচ আমাদের বলিস নি তোরা বাড়ি থেকে এরকম করে না বলে বেরিয়ে গেলি না মাসিমা যা কিছু হয়েছে আমার দোষ আমি রাজদীপদাকে বলেছিলাম যে কিছু একটা ঘটবে যারা এই বিয়েটা মানেনি তারা ঠিক একটা না একটা কাহিনী ঘটাবে তাই ওনাদের আমি সেফ জায়গায় রেখে দিয়ে এসেছিলাম কিন্তু আমি জানতাম না আপনাদের সাথে এরকম কিছু ঘটবে যেটা হয়েছে সত্যি অন্যায় হয়েছে এটার প্রতিকার করা দরকার আমি মনে করি আপনাদের পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করা দরকার আর আমি ভিকি স্যারকেও সঙ্গে নিয়ে এসেছি দেখানোর জন্য যে আপনাদের পরিবারের উপর দিয়ে কী গেছে আজকে যদি ওনার বোন এখানে থাকতো তাহলে ওনার বোনকে মারার জন্যই তো লোকগুলো এসেছিল পায়নি বলেই তো চলে গেছে সেটা তো একদম নিশ্চিত তাই ভিকি স্যারও বুঝুক যে কোনো না কোনো তো আমি করেই কেউ এগুলো করছে যার কারণে একের পর এক এরকম ঝামেলা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা ভিকি স্যার আপনি বুঝতে পারছেন তো হ্যাঁ আমি বুঝতে পেরেছি দেখো কালকে ভাতের অনুষ্ঠানটা আমরা কি করে করব। সবাইকে তো নেমন্তন্ন করা হয়ে গেছে কোনো চিন্তা করবেন না সুহানা ম্যাডাম এবং রাজদীপ দাকে এই বাড়িতে ভাতের অনুষ্ঠানে আনার দায়িত্ব আমার আমি যখন বলেছি তখন এই দায়িত্বটা আমি ঠিক পালন করব। আপনাদের একটুও চিন্তা করতে হবে না আমি জানি ইন্দিরার উপর পূর্ণ বিশ্বাস আছে আমার প্রথমে আমি এই বিয়েটাতে রাজি হয়েছিলাম কিন্তু এখন দেখছি ইন্দিরা একের পর এক যেভাবে বিপদ আসছে এতে করে এই মেয়েকে নিয়ে আমার ছেলে সংসার করতে পারবে তো আমাদেরও তো মানসিক টর্চার হচ্ছে এবং আমরাও তো চিন্তা আমরাও তো চিন্তা টেনশন করছি কি হবে এরপরে আর কিচ্ছু হবে না আপনারা দেখবেন সব ঠিক হয়ে যাবে আর আমি যেটা বললাম আপনারা একদম চিন্তা করবেন না সোহানা ম্যাডাম খুব ভালো আছে এবং সোহানা ম্যাডাম রাজদীপদার যে কালরাত্রি সেটা পালন করার জন্য ওদের আমি যেখানে রেখেছি ওরা কেউ কারো মুখ দেখছে না সেখানে কালরাত্রিও তারা পালন করছে তাদের বিয়ের সমস্ত নিয়ম রিচুয়াল মেনেই সবকিছু করানো হচ্ছে আপনারা একদম চিন্তা করবেন না আর আমি স্যার বাড়ি ফিরে যাচ্ছি এই সব কিছুর বিষয়ে কাউকে কিছু বলার প্রয়োজন নেই আপনারা গিয়ে যা করার করে আসুন পুলিশ স্টেশনে আর তার থেকেও বড় কথা এরকম দিন দুপুরে কেউ এই কাজগুলো করবে সেটা তো অন্যায় বলুন যে অপরাধী হোক তাকে তো শাস্তি পেতেই হবে সারা জীবন তো এইভাবে রাজদীপ আর সুহানা ম্যাডাম ভয় ভয় করে বাঁচতে না ভিকি এবং ইন্দিরা বাড়ি ফিরে আসে রাজদীপ প্রায় এফআইআর তাই না স্বামী হিসাবে আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি আর আমি আপনার পক্ষে রয়েছি আপনাকে বুঝতে দেয়নি তাই আমিও চাই এবার সত্যিগুলো সবার সামনে আসুক সবাই জানুক আসল অপরাধী কে ভিকি স্যার পুলিশ যদি এই বাড়িতে আসে তদন্ত করতে ওরা তো অনন্যা চ্যাটার্জির বিরুদ্ধেই এফআইআর করতে গেছে তখন কিন্তু আপনি আবার মায়ের পক্ষ একদম যেন নেবেন না যেটা নেয় সেটাই তো বেরিয়ে আসুক আপনিও চান বলুন আমিও চাই তাই দুজনই আমরা চুপ থাকবো পুলিশই তদন্ত করে সবটা বের করবে ঠিক আছে ইন্দিরা আপনি একদম চিন্তা করবেন না আমি সবসময় আপনার পাশে আছি আর জানেন তো আপনি অনন্যা চ্যাটার্জিকে যতই মা হিসাবে ভালোবাসেন না কেন উনি আপনাকে কখনও ভালোবাসেনি আপনার এবং সুহানা ম্যাডাম দুজনেই আপনারা সুরক্ষিত নন আপনাদের অনেক বিপদ আছে সেগুলো জেনেই তো আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাই না আজকে দেখলেন তো কী সব ঘটনা ঘটে গেল কী হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইন্দিরাকে জড়িয়ে আবারও ভিকি স্কুলে জয়েন করতে বলল ভিকি বুঝতে পারছে যে আসলে ইন্দিরা যা কথা বলছে সেগুলোর মধ্যে সত্যতা রয়েছে আর ভিকি এতটা চালাক একজন মানুষ যে বিপদে সবসময় মাথা ঠান্ডা রেখে সামনে এগিয়ে গেছে ভাবনা চিন্তা করে সে কি এত সহজেই নিজের বউকে ভুল বুঝতে পারে কক্ষণ না এতদিন ধরে অভিনয় করে মায়ের সাথে সমস্ত সত্যিগুলো বের করার চেষ্টা করছিল ভিকি এবং ইন্দিরা বলে যে ঠাম্মিস সই করা কাগজগুলো দিয়ে অনন্যা চ্যাটার্জি এবং অনিকেত সমস্ত প্রপার্টি জায়গা সম্পদ সব কিছু নিজেদের নামে করে নিয়েছে এবার কি করব আমরা এটাই তো থেকে খারাপ হলো আমাদের সাথেই সেসব জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন